Assalamualaikum everyone. Kamon achen shokolei to asha kori shokolei khub bhalo achen. So guys finally kintu amader Bangladesh server plus NS server jonno notun RUOK melting pot event ashte choleche. Amader free fire game er British server plus NS server jonno ei notun melting pot event apnara shokolei kobe dekhte parben official banner ke confirm date ke ei shokes ekhane kon kon rare bundle ebong gun skin add korano hote pare. Somosto kichu ajker ei video dite ami apnake 100% sure diye add to the tribo korei dekhiye dibo. Tar shokon to amader British server plus NS server jonno FF dress pro bundle ta kobe amke kon event er bhitore add korabo সেটার কনফার্ম আপডেট শো করে আমাদের হোয়াইট টি-শার্ট এমনকি ব্ল্যাক টি-শার্ট কবে রিটার্ন করবে সেটার কিন্তু আপডেট আজকের এই ভিডিওটিতে রয়েছে এই শো গাইস আমাদের পার্পল শীট বান্ডেল রিটার্নের কনফার্ম আপডেট ফ্রি ম্যাজিক কুপ ইভেন্টের আপডেট এমনকি গাইস আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য উইকলি গিভওয়ে ব্যবস্থা করা হয়েছে সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে নাটেনের লাস্ট পর্যন্ত পড়তে গিয়ে বুঝতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি গাইস আপনারা তো সকলে জানেন আমাদের নতুন একটা লুক চেঞ্জার বান্ডেল আসতে চলেছে বাংলাদেশ এমনকি নেসাবের জন্য সো পুরনো যে ওল্ড লুক চেঞ্জার রিটার্ন করতে চলেছে সেটা সম্পর্কে কি আপনাদেরকে কেউ আপডেট দিয়েছে তো চলুন ভিডিও শুরুতে আপডেটটা দিয়ে দিচ্ছি এই যে গাইস আমাদের লুক চেঞ্জারটা রয়েছে এটা কিন্তু লিক্স পর্যন্ত যে খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ এমনকি নেসাবের জন্য এরকম টাইপের একটা রিং ইভেন্টের ভিতর আবার দেখতে পারবেন আমাদের নতুন ইভলিউশন যে লুক চেঞ্জার বান্ডেলটি মেক করেছিল সো এটা নতুন ভাবে আসার আগে কিন্তু এটা রিটার্ন করার চান্সেস রয়েছে খুব শীঘ্রই আপনারা সকলে রিটার্ন দেখতে পেতে পারেন সো হিমস কিন্তু এরকমটি পাওয়া যাচ্ছে সো অফিসিয়াল কনফার্ম ডেটটা পাওয়া মাত্র তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব এছাড়া আমাদের যে নতুন লুক চেঞ্জারটা রয়েছে এটা কিন্তু নতুন একটা টোকেন টোর ইভেন্টের ভিতর দেখতে পারবেন ওল্ড ফ্রি ফায়ারের মতো আবারও টোকেন টোর ইভেন্ট কিন্তু ব্যাক করতে চলেছে আমাদের বাংলাদেশ এমনকি নেসাবের জন্য যদিও গাইস ডায়মন্ড হয়তো বা একটু বেশি লাগবে তবে এটা ভেবে ভালো লাগতেছে ফাইনালি গিয়ে আমাদের ওল্ড ফ্রি ফায়ার রিলেটেড যতগুলো আইটেম রয়েছে এগুলো এক এক রিটার্ন করতেছে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে এফ এফ টিসি দা প্রো বান্ডেল কবে আসবে গাইস সেটা নিয়ে অনেকে কোশ্চেন করতেছেন এই যে গাইস আমাদের এফ এফ টিসি দা প্রো বান্ডেলটা রয়েছে না এটা কিন্তু বাইরে অনেকগুলো সাবের জন্য ফ্যাটুয়াল ইভেন্টের ভিতর চলে আসছে এমনকি অনেকগুলো সাবের জন্য রিং ইভেন্টের ভিতরে দেওয়া হচ্ছে তবে আমার মনে হয় না শুধুমাত্র বাংলাদেশ সাবের জন্য একটা আইটেম নিয়ে একটা রিং ইভেন্ট চলে আসবে সো এটা কিন্তু হাইলি চান্সেস রয়েছে আমাদের ফ্যাটুয়াল টাইপের ইভেন্টের ভিতরে আপনারা সকলেই দেখতেই পেয়ে যাবেন এন্ড এটা কিন্তু গাইস আমাদের এফ এফ ডব্লিউএস ইভেন্টে চলাকালীন আসার সব থেকে বেশি চান্সেস রয়েছে সো আপনারা যদি লক্ষ্য করেন মোটামুটি কিন্তু 5 থেকে 6 দিন হয়ে যাচ্ছে আমাদের এফ এফ ডব্লিউএস ইভেন্টে চলে আসছে এখনো পর্যন্ত এই বান্ডেলের কনফার্ম ডেট অথবা অফিসিয়াল ব্যানার অ্যাড করা হয়নি আমাদের গেম প্লে ভিতর সো লেটস সি গেম কি করে সেটাই হচ্ছে দেখার বিষয় সো এটার অফিসিয়াল ব্যানার এন্ড কনফার্ম ডেটটা পাওয়া মাত্র তো আমি আপনাকে সবারকে অ্যাড টু দ্য ট্রিবু করে দেখিয়ে দিব গাইস আপনারা আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করে জিজ্ঞেস করতেছিলেন যে স্কার্প নিয়ে কি আপকামিং টাইমে আমাদের গেমে তোর কোনো প্রকার ইভেন্ট আসার চান্সেস রয়েছে হ্যাঁ গাইস আমাদের উইন্টার স্পেশাল কিন্তু একটা স্কার্প মেক করেছে ও আই মিন এই যে আমাদের মাস্কটা দেখতেই পাচ্ছেন এটা মিলে কিন্তু উইন্টার স্পেশাল একটা ইভেন্ট দেখতে পারবেন হয়তো বা টপ আপ ইভেন্ট আর নয়তো গাইস ফ্রি একটা মিশনের মাধ্যমে আমাদেরকে এই যে স্কার্পটা দেখতেই পাচ্ছেন এটা একদম ফ্রিতে ক্লেম করতে দিবে বর্তমানে যে আমাদের স্টোর সেকশনে অল ইভলশন গান টোকেন আই মিন ইউনিভার্সাল টোকেনের উপর যে ডিসকাউন্ট চলতেছে এটা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে কতদিন থাকবে এটা মাত্র শুধুমাত্র একদিন থাকবে আই মিন আজকে থেকে তো স্টার্ট হয়েছে কালকে পর্যন্ত কিন্তু এটা থাকবে সো কালকে কিন্তু নাও থাকতে পারে সো যা যারা আজকে ডিসকাউন্ট গুলো নেবেন অবশ্যই কিন্তু আগে থেকে নিয়ে ফেলতে পারেন আজকে এখনই ভিডিওটা দেখার পর হে গাইস আপনারা কি জানেন যে ফ্রিতে ম্যাজিক কুপ পাচ্ছেন খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ এমন কিনে সাবের জন্য আপনাদের কি হয়তো বা এটা কেউ রিভিউ করে নাই এখনো পর্যন্ত আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কোন ইভেন্ট থেকে কবে পেতে পারেন এই যে গাইস আমাদের ফ্রি ম্যাজিক কুপটা রয়েছে এটা কিন্তু গাইস খুব শীঘ্রই শোনা যাচ্ছে আমাদের উইন্টার স্পেশাল দেখতে পারবেন হয়তো বা 50 পালস ম্যাজিক কুপ ফ্রেগমেন্ট হতে পারে পুরোপুরি একটা ম্যাজিক কুপ ফ্রিতে না দিলো আর যদি গেরিনার কি ভাবে যে ইন্ডিয়া সাবের জন্য অলরেডি এই ইউবিতে আমাদেরকে ফ্রিতে একটা ম্যাজিক কুপ দিছে বিডিস সাবের প্লেয়ারেরও একটা ম্যাজিক কুপ সকলেরই ফ্রিতে পাওয়া উচিত তাহলে কিন্তু হাইলি চান্সেস রয়েছে আমাদের বাংলাদেশ এমনকি নেসাবের জন্য ফ্রিতে আসতো একটা ম্যাজিক কুপ ক্লেম করতে পারার আমি একটা মিশন দেবো ওইখান থেকে মিশনটা কমপ্লিট করার ফলে আর কি একদম ফ্রিতে ক্লেম করতে পারবেন যদি আর কি ইউবিতে না আসে তাহলে কিন্তু নিউ ইয়ার স্পেশাল একটা ইভেন্ট দেখতে পারবেন সো নিউ ইয়ার আর নয়তো বা উইন্টার স্পেশাল দুটো থেকে একটা ইভেন্ট স্পেশাল আপনার সকলে ফ্রিতে একটা ম্যাজিক কুপ পাবেন এই পর্যন্ত 110% কনফার্ম গাইস প্রতিনিয়ত ভিডিও মেক করতে করতে এতগুলা ভিডিও মেক করে ফেলছে আমাদের চ্যানেল যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন প্রায় 800 মতো ভিডিও মেক করা হয়ে যেতেছে দরজার একটা বাদ থাকে গাইস এটা কিন্তু ভেঙে গেছে আমার এতগুলা ভিডিও আপলোড করছে এই চ্যানেলটা গ্রোই হইতেছে না সো আমার আর মন চ্যানেল এগুলা ইভেন্ট আপডেটের ভিডিও দিতে এমনকি এইগুলা কন্টেন্টে থাকতে সো আমি কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেল রয়েছে ওখানে কিন্তু গেম প্লে ভিডিও এমনকি ফানি টাইপের ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব এখন থেকে সো যা যারা আমাদের এই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটি করে আসবেন আমার চ্যানেলের ভিতর প্রবেশ করলে কিন্তু দেখতে পারবেন চ্যানেলটা অ্যাড করা আছে গাইস কিছুমাত্র সাবস্ক্রাইবার লাগে আপনারা যদি সকলে মিলে চান তাহলে কিন্তু ইজিলি আমাদের 1K সাবস্ক্রাইবারটা পূরণ করে ফেলতে পারবেন মাত্র 24 ঘন্টার ভিতরেই সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটি করে আসবেন অ্যান্ড গাইস আজকের এই ভিডিওটিতে মাত্র 1K লাইক এমনকি 10K ভিউজ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাখে দুইজন উনের পেজিবি দুই উঠলি গিয়ে সো যাই হোক গাইস আশা করছি সকলেই কমপ্লিট করে ফেলতে পারবেন এই এইমটা সো সকলে যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই উইকলিতে আপনাদের মধ্যে দিয়ে দেওয়া হবে যে কোনো দুজনকে এন্ড প্লিজ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এইসব ইভেন্ট আপডেটের ভিডিও মেক করতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় লিটারেলি ভাই
গাইস, আজকে রাত 12টার পর ফাইনালি আমাদের বাংলাদেশ আমন কিনে সাবার জন্য মারাত্মক একটা ধামাকা ইভেন্ট আসতে চলেছে। ভোর 4টার দিকে আপনারা সকলেই ক্রিমিনাল রিং ইভেন্ট দেখতে পারবেন, সেটার অফিসিয়াল ব্যানারটা আশা করছি দেখতেই পারছেন। এখানে কিন্তু স্পিনের ভিতরে আপনারা সকলেই গ্রিন ক্রিমিনাল এমনকি আমাদের যে নতুন গোস্ট ক্রিমিনালটা রয়েছে এই দুটো ক্রিমিনাল দেখতে পারবেন। এছাড়া বাদবাকি যে আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো থাকবে, পাঁচটা ক্রিমিনাল বান্ডেলে কিন্তু আপনারা সকলেই এক্সচেঞ্জ স্টোরে দেখতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, ওই বাদবাকি পাঁচটা কিন্তু আপনারা সকলেই স্পিনের মাধ্যমে নিতে পারবেন না। গেরিন এখানে চাচ্ছে আমাদের গোস্ট ক্রিমিনাল বান্ডেল এমনকি গ্রিন ক্রিমিনাল বান্ডেল, এই দুটি মোটামুটি রেয়ার থাকুক। সো দেখা যাক আসার পর আমি স্পিন করতে পারি কিনা। সো স্পিন যদি করতে পারি সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করব। এন্ড এটাই কিন্তু আমাদের ফিফার গেমের বাংলাদেশ আমন কিনে সাবের জন্য টুনাইট আপডেট, আই মিন ভোর 4টার দিকে আপনারা সকলে এই নতুন মারাত্মক ইভেন্টে অ্যাড হতে দেখতে পেয়ে যাবেন। সো কালকে কিন্তু 23 তারিখে তো ইভেন্ট আসতে চলেছে। সো 24 তারিখেও কিন্তু একটা ধামাকা ইভেন্ট আসতে চলেছে, উইন গোল্ড রিং ভাউচার। সো এই নতুন ইভেন্টও কিন্তু আপনারা সকলে দেখতে পারবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সকলে এই রিং রয়্যাল ভাউচার গুলো পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনারা সকলে এই টোকেন দিয়ে রিং রয়্যাল এর ভিতর ফ্রিতে স্পিন করতে পারবেন। ওইখান থেকে যদি আর কি আপনাদের লাকটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্রিতে ক্রিমিনাল বান্ডেলও নিয়ে নিতে পারবেন। সো এরকম লাক কিন্তু পুরো সার্ভারের ভিতর 100% প্লেয়ার থেকে আর কি মাত্র 6-4% প্লেয়ারই থাকে। সো এর মধ্যে আপনারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমার মনে হয় এর মধ্যে এখানে কেউ নেই হয়তোবা। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য ব্ল্যাক টি শার্ট এমনকি হোয়াইট টি শার্ট কবে এমনকি কোন ইভেন্টের ভিতরে রিটার্ন দেখতে পারবেন। এই যে গাইস আমাদের ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট রয়েছে, এটা মিলে কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ এমনকি সার্ভার জন্য একটা উইন্টার উইশ ইভেন্ট দেখতে পারবেন। সো এটি নিয়ে ডিরেক্টলি একটা ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই। সো ওই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। সো কনফার্ম ডেটটা যখনই পেয়ে যাবো তখনই কিন্তু ডিরেক্টলি ভাবে ভিডিওটা আপলোড করা হবে। এন্ড খুব শীঘ্রই কিন্তু কনফার্ম ডেটটা চলে আসবে এমনকি অফিসিয়াল আপডেটটা চলে আসবে। এন্ড এই পর্যন্ত আপনারা শিওর থাকতে পারেন আমাদের ডিসেম্বর মাসের লাস্ট দিকে আপনার সকলে ব্ল্যাক টি শার্ট এমনকি হোয়াইট টি শার্ট নিয়ে একটা ইভেন্ট দেখতে পারবেন, এটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই যে গেছে আমাদের পার্পল শেড বান্ডেলটা, এটা কিন্তু আপনার পছন্দের বান্ডেল, আমার পছন্দের বান্ডেল, আমাকে সকলের কাছেই ভাই এটা পছন্দ। সো এখন কথা হচ্ছে কবে কোন ইভেন্টের ভিতরে আসবে। আনন্দের সঙ্গে বলতে হচ্ছে যে এটা কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ আমন কিনে সেবার জন্য উইন্টার ইভেন্ট স্পেশালি দেখতে পারবেন। ইয়াপ গাইস এটা কিন্তু উইন্টার ইভেন্টের সময় আসবে। সো দেখতেই পারতেছেন এই বান্ডেলটা কিন্তু উইন্টার থিমে পালন হয়েছে। এছাড়াও গাইস এটা কিন্তু উইন্টার মিস্ট্রি শপের সময় একটা সময় আসছিল, যে ওই সময় আর কেউ অনেকেই কম টাইমের ভিতর নিতে পারছিল। বাট গাইস এখন যে ইভেন্টগুলোর ভিতরে আসে সাধারণত আমরা অনেকেই বের করতে পারি না, এমনকি প্রচুর পরিমাণে এখানে খরচ হয় ডায়মন্ড, তারপর কিন্তু বাইরে হয় না। এন্ড এটি কিন্তু আমাদের উইন্টার ইভেন্টের সময় দেখতে পারবেন কনফার্ম। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য নতুন মেল্টিং পোল্ড ইভেন্ট আপনার সকলে কবে এমনকি কোন ইভেন্টের ভিতর কিভাবে দেখতে পারবেন। উইন্টার ইভেন্টের ভিতর উইন্টার ইভেন্ট স্পেশাল ডিসেম্বর মাসের লাস্ট উইকের দিকে শোনা যাচ্ছে আমাদের বাংলাদেশ এমনকি এনএস সার্ভার জন্য ফাইনালি নতুন একটা মেল্টিং পোল্ড ইভেন্ট দেখতে পারবেন। ডেটটা 100% ফিক্সড করা হয় নাই, তবে অনেক ডাটামার্স প্রেডিকশনাল ডেট বলতেছে। সো প্রেডিকশনাল ডেটগুলো আমি আপনাদেরকে বলতে পারবো না যেহেতু গাইস ওইগুলো এখনো পর্যন্ত কনফার্ম করা হয় নাই। তবে আপনারা এটা শিওর থাকতে পারেন মেল্টিং পোল্ড ইভেন্টের ভিতর আপনারা যেহেতু হাইপ তুলেছেন খুব শীঘ্রই কিন্তু আমাদের কিন্তু আবার মেল্টিং পোল্ড ইভেন্ট আসবে। ফার্স্টে যখন মেল্টিং পোল্ড ইভেন্ট আসছিল তখন কিন্তু অনেক জনের থেকে অনেক রেয়ার আইটেম চলে গেছিল, এই মেল্টিং করার ফলে এনগেস সঠিক নামে কিন্তু মেল্টিংটা করতে পারে নাই। এনগেস আমি চাই ইভেন্টটা আবার রিটার্ন করুক, বিকজ দিস ইভেন্টের সময় এখন সকলেই বুঝে, এমনকি গেস আমি তো অবশ্যই আপনাদেরকে বলে দিব যে ইভেন্ট আপনারা কিভাবে কমপ্লিট করবেন। তো যাই হোক আমি আপনাদেরকে লাস্টে আবারও বলে নিতে যে মেল্টিং পোল্ড ইভেন্টটা কিন্তু ফাইনালি খুব শীঘ্রই আসতে চলেছে। সো গেস এই শুনুন কাম টু ভিডিও এন্ড ভিডিও যদি আপনাদের ভালো লাগতো তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।